गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल द डेस्टिंग लाइफ। सो आज के अनेकगुलो एकसाथे प्लान आछे, तो शुन तो आ एखाने बैग रेखे दे। तो आज के अनेकगुलो प्लान आछे, जेमन कि आज के आमी आमार मासी बाड़ीते जाबो, कल के जेहेतु रथ ओई जोन्ने। আর আজকে কালকে যে গাছগুলো কিনে এনেছিলাম দেখিয়েছিলাম আমি ব্লগে, আমি সেগুলো পুঁতবো যদি টাইম পাই। দাদাভাই বলেছে 11:30টার সময় বেরোবে, আমি ওর সাথেই বেরিয়ে যাব, বাইকে চলে যাব। তো ততক্ষণে যদি আমি গাছগুলো পুঁতে ফেলতে পারি তো পুঁতবো, না হলে হয়তো বাবা এসে পুঁতবে। কিছু করার নেই, লেট হয়ে যাবে, কোথাও একটা বেরোনো আছে পৌঁছে। সো দ্যাট ইজ ইট, লেটস স্টার্ট উইথ দ্য ডে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আজকে ছাদে এক্সট্রিম রোদ, কিচ্ছু মানে পারবই না ছাদে বসে, খাজগুলো ছাদে রাখা আছে। তো আমি দেখছি আমি এগুলো নিয়ে আসবো নিচে, নিচে নিয়ে এসে আমি এই ঘরে বসে পুঁতবো, বিকজ আজকে ছাদে এক্সট্রিম রোদ। যদি ছাদে এতক্ষণ বসে পুঁতি না, হিট স্ট্রোক হয়ে যাবে আজকে আমার। আমি ফাইনালি বেরিয়ে যাচ্ছি, মাস্কও নিয়ে নিয়েছি হাতে, ওখানে বেরিয়ে ওখানে পৌঁছে একেবারে ব্লগ করছি। ফাইনালি আই অ্যাম ব্যাক হোম, মানে আই এম নট ব্যাক হোম, আমি মাসির বাড়িতে চলে এসেছি আর এখন ফ্রেশ হয়ে নেবো। আমি দোতলাতেও চলে এসেছি, তো ওদের বাড়িটা না পুরো পুরোনো মডেলের, মানে ওদের বাড়িটা প্রায় মিনিমাম 200 বছর পুরোনো, মিনিমাম 200 বছর। সো খুব পুরোনো বাড়ি, দেখতেই হয়। সিলিংগুলো দেখো, এরকম ধরনের সিলিংগুলো, তো একদম মধ্য কলকাতার বাড়ির মতো। যাই হোক, তো তোমাদের আজকে আজকে ব্লগে একটা স্পেশাল জিনিস হবে, অ্যান্ড দ্যাট ইজ আজকে রথ সাজানো হবে কালকে রথের জন্যে। তো ওই জন্য আমি ফ্রেশ হয়ে গেছি, এসে একটু হালকা হাত মুখ ধুয়ে আমি খেয়ে নিয়েছি, আর এখন স্নান করব। স্নান করে ঠাকুর ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কিভাবে ওরা রথটা সাজাচ্ছে। তোমার কাছেই বেরিয়ে আছে এতটা। এই যে আমাদের মাসিদের রান্নাঘর, রান্নাঘর বলছি, ঠাকুর ঘর বন্ধ করে। এই যে ঠাকুর, সব কি কি ঠাকুর আছে মাম্মাম এখানে? জগন্নাথ, জগন্নাথ, নারায়ণ, নারায়ণ, এদিকে লক্ষ্মী, লক্ষ্মী, তার পাশে মঙ্গলচণ্ডী, মঙ্গলচণ্ডী, আর এদিকে, আর এদিকে সব রকম ঠাকুরই আছে। শিব, শিব আছে, বালাজি, বালাজি, গণেশ, গণেশ, গোপাল, জগন্নাথ, জগন্নাথ, রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণ, জগন্নাথ, কার্তিক, শিব, সবই আছে এখানে। এই এইদিকে এটা হচ্ছে সিংহবাহিনী, সিংহবাহিনী, এটা পুরোটা সোনার তৈরি ঠাকুর, মল্লিকদের ঠাকুর এটা, সিংহবাহিনী। আর এদিকে মা সরস্বতী থাকি, মা সরস্বতী, আর এইটা মা কালী দুর্গ অবতারিণী, আর এই যে আমার মাম্মা, আর এই যে তা ওদের রথ। এটা কত বছর পুরনো রথ? এটা প্রায় 200 বছরের উপর। আমাদের এই রথে শুধু জগন্নাথ দেব এবং নারায়ণ বসে, বলরাম বা সুভদ্রা আমাদের রথে বসে না, তার পেছনে একটা হিস্ট্রি আছে। নারায়ণটা পাওয়ার পিছনে একটা হিস্ট্রি। আমাদের পূর্বপুরুষ প্রায় 200 বছর আগে এই নারায়ণ শিলাটা পেয়েছিল মাকে খেলতে গিয়ে, পরে ঠাকুমা স্বপ্ন পায় যে নারায়ণকে প্রতিষ্ঠা করার জন্য, এবং তখন নারায়ণ বলেছিলেন যে নারায়ণের সাথে জগন্নাথদের একসাথে প্রতিষ্ঠা করার জন্য, সেই সেই থেকে এই পুজো শুরু আরম্ভ। আর তত বছর পুরনো এই রথ। আচ্ছা, আর এই যে রথের প্রত্যেক বছরের ডেকোরেশন সেটা আমার মাম্মামই করে, মাম্মামের হাতে রাখা, ভীষণ সুন্দর। এটা হচ্ছে ওদের রথ, আর ওদের রথের বিশেষত্ব হচ্ছে ওদের সুভদ্রা আর বলরাম নেই, ওদের শুধু জগন্নাথ, জগন্নাথ আর নারায়ণ, নারায়ণ আর জগন্নাথ একসাথে বসে।
আজকে সেরকম রথের কিছু হচ্ছে না, আজকে রথটাকে সাজানো হচ্ছে। কাল রথ হবে তো, কাল রথ হবে তাই আজকে সাজানো হবে। মামামি সাজায় প্রত্যেকবার, বছর মামামি এটা পুরো সাজানোটা করে। তোমরা গিয়ে কিনেছিলে? নতুন নতুন ব্যাপারটা আছে। আমাদের রথ সাজানো হয়ে গেছে, এরকম লাগছে দেখতে। আর ওখানে অনেক লাইট লাগানো আছে, মামাম লাইটটা জ্বালাও, দারুণ লাগছে। আজকে আমি যার বাড়িতে আছি, মানে আমার মাসির বাড়িতে, আমার মাসির বাড়িতে আমার মাসি একটা ছোট্ট ডেলিভারি বিজনেস চালায়, মানে ফুড ডেলিভারি। তো তার নাম হচ্ছে দত্তবাড়ি রান্নাঘর, রাইট? দত্তবাড়ি রান্নাঘর। তো দত্তবাড়ি রান্নাঘরে কালকে যেহেতু রথ, সেই ওকেশন স্পেশালি আজকে প্রিপেয়ার হচ্ছে ধোকা। মাম ধোকাটা এখন কাটছে, ধোকার ডালনা হবে, আর সাথে ঘুগনি আছে, ছোলার ডাল আছে। তো সেইগুলো এখন হচ্ছে না, এখন ধোকার ডালনা হচ্ছে। আর সেই ধোকা কাটতে গিয়ে সপরিবারের অবদান এখানে আছে। তো এই ধোকা কাটতে গিয়ে এখন ফাইনালি খুব ভালো হচ্ছে, এটা মামামের ফার্স্ট টাইম। আর ধোকার 50 পিসের অর্ডার আছে, তো এটা ফার্স্ট টাইম মামাম কাটছে বা প্রিপেয়ার করছে। আর এইবারে প্রায় 50 পিসের অর্ডার আছে, তো বিশাল হেক্টিক হয়ে যাচ্ছে ব্যাপারটা। বাট খুব ফাইনালি রেজাল্টটা খুব ভালো আসছে। তো আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাবো যে কিভাবে কত কসরত করে এটাকে করতে হচ্ছে। মামাম কাটছে, একবার ছুরি নিয়ে, একবার এই কেক প্রিপেয়ার করার একটা কিছু একটা আছে ওটা দিয়ে। এটা করতে হচ্ছে বিশাল প্রেশার, ধোকাতে অনেক অনেকগুলো প্রেশার, মানে অনেকগুলো কাজ করতে হচ্ছে। প্রথমে ধোকাটা কড়াইতে নাড়িয়ে সেগুলোকে ঠান্ডা, মানে খুব ঠান্ডা না করে ওগুলোকে মেখে, তারপরে সাজিয়ে, তারপরে ওগুলো শেপে শেপে কাটা। আর যেহেতু এগুলো ডেলিভারির অর্ডার, প্রায় 50টা পিস রেডি করতে হবে, তার জন্যে আবার থিকনেস সেম করতে হবে, শেপ সেম করতে হবে। এই যে অলরেডি টোটাল 27 খানা পিস প্রিপেয়ার হয়ে গেছে, ফ্রিজে বাকিগুলো ঢোকানো আছে। এইগুলো কি সুন্দর লাগছে দেখতে। তো আরও বাকি আছে, এইগুলো আছে, প্লাস এইখানে আরও আছে এতগুলো, এগুলোও করতে হবে। কালকে এইগুলো সব কিছুর অর্ডার। আর আমি নিচে নাম্বার দিয়ে দেবো, কেউ চাইলে কন্ট্যাক্ট করতে পারো দত্তবাড়ি রান্নাঘর। মামাম খুব ভালো রান্না করে। সো আই হোপ তোমাদের আজকের ব্লগটা খুব 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 ভালো লেগেছে। আজকে রথ সাজানোটা খুব ইন্টারেস্টিং ছিল, খুব মন দিয়ে করেছি। তো আজকের ব্লগটা ভালো লাগলে তোমরা জানো কী করতে হবে, প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, বিকজ তোমাদের সাপোর্ট ছাড়া আই এম নাথিং। প্লিজ সাপোর্ট মি। আর নেক্সট ব্লগটা যাবে হচ্ছে আমাদের, মানে আমার মাসির বাড়ির রথের, সোজা রথের ব্লগ। তো সেটার জন্যেও আপডেটেড থেকো। সো দ্যাট ইজ ইট, স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে কাইন্ড।